আমি এতিম, আমার জেরেমি এতিম মামা। ওদের মা পাহাড় থেকে পিছলা খেয়ে পড়ে মারা গেছে। এটা একটা মানুষের রাস্তা। ওই যে মাটির ঘরটা না, ওইটাতে যাইতে মন চাইতেছে আর কি। না ওই যেটা পিছিয়ে আনতেছে দেখি, এই যে তুমি কোথায় যাও? তুমি আমার নিয়ে যাও, চলো এটা তোমাদের রাস্তা। হ্যাঁ ওদিকে যাইতে পারি, ওদিক দিয়ে পানি। এই প্রতিদিন এমনি হাইটে হাইটে উঠো তুমি, এটা একটা মানুষের রাস্তা। এলো যে কি কয় জিরি জিরি পথ। আসসালামু আলাইকুম, একটা কাপড় টাপড় থাকলে পরে আসেন। তুমি এই 20 টাকা আমার দিয়ে দাও, দিয়ে দিছ নিয়ে যাই। হ্যাঁ ধরো তোমার এটা, না না 500 না, 1000 চলো 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 তোমার বাসা যাই। সালাম আলাইকুম। ভালো আছেন? ছেলেরা কি করে? তোমার আম্মু নাই? তোমার আম্মু মারা গেছে? এদিকে আসেন, এদিকে আসেন। কি হয়েছে, আপনি কান্না করতেছেন? এদিকে আসেন, ঘরের কি অবস্থা? আপনি কান্না করতেছেন কেন? ছেলে কথা জিজ্ঞাসা করছেন সেদিন আর কি। এই মাটির ঘর তো আপনার অনেক পুরাতন। আমার মায়ের বাড়ি। আপনি অন্য কোনো বাড়িটারই আছে নাকি? না মামা, এখানেই থাকেন। আপনি কি কাজ করেন? রিক্সা চালান। দিদি কাজ করি, রিক্সা চালান বান্দরবান শহরে। অনেক কষ্ট হয় জীবন কাটাতেছি, এখানে থাকলো সব দিতে পারতেছি না। এই এদিক দিয়ে যে আপনারা যাওয়া আসা করেন, এখানে পানি হয়ে গেলে কি করেন? পানি বেশি হয় না, এরকমই থাকে। যত যতক্ষণ বৃষ্টি হবে এটা পানি, বৃষ্টি শেষ পানি চলে যায়। এটা নিয়ে যাও মামা, এটা বেশি দুষ্ট করে আমার সাথে। তুমি আমার সাথে চলো, তোমরা আরো অনেক কিছু দিব। যাইবে? দেবো না, এই নিয়ে যাও। এবারে আমি যাবো না। আচ্ছা নিবো না, নিবো না, নিবো না, নিবো না, নিবো না, নিবো না, থাকো থাকো, তুমি তোমরা নিবো না। আপনার এই এটা আপনার টয়লেটের অবস্থা এমন কেন? তুমি কি করো, পড়ালেখা করো? কিসে পড়ালেখা করো? নানার বাড়ি ছিলাম তো, তিরিতে ফস ছিলাম।
বাবু খেতে পারতেছে না রান্না করতে পারতেছে না চলে আসছি নানার বাড়িতে ও এই জন্য এখানে তুমি রান্না বান্না করে না মানে রান্না বান্না করে খাওয়া এখানে করে বাবা বলকে দেখি আচ্ছা তুমি স্কুলে যাওনি ফাতেমা হ্যাঁ কোন স্কুলে যাও কোন স্কুলে যাও ব্র্যাক স্কুলে অনেক অনেক ধন্যবাদ মামা দেখতে এসেছি অনেক বেশি আমি এদিক দিয়ে যাইতেছিলাম পাহাড়ি রাস্তা রাস্তা ঘুরতে ঘুরতে জি তো আপনার এই মাটির ঘর ভাঙ্গাচুরা ওই দিক থেকেই দেখা যায় তো এই জন্য আমি আপনার দেখতে এসেছি যে আপনার আসলে কি অবস্থা ওর মা মারা গেছে এদিকে পড়ে তোমার আম্মু কিভাবে মারা গেছে কয়দিন আগে মারা গেছে পাহাড় থেকে মানে অসুস্থ ছিল মানে কি খাইতে পারতেছে না লড়তে পারতেছে না মামা আমার কেউ নেই আমি একা আমি এতিন আমার জেরেমি এতিন মামা পাহাড় থেকে পড়ে এইভাবে ওদের মা গত রমজানে এদিক দিয়ে অসুস্থ ছিল পাহাড় থেকে পিছলা খেয়ে পড়ে মারা গেছে আমার আব্বু সকালে বাজারে গেছিল তো কাকরল কাটবে বসছিল আমার আম্মু এখানে শুয়া আমার ছোট ভাই একটা ছিল আচ্ছা আমি ডিমের জন্য গেছি আবার আসু গেছি এখানে দাঁড়াইছি আমাকে আত্মা বলে তিনবার ডাক দিছে তা আমি ডিমগুলো ফেলে এখানে চলে আসি আম্মু দেখতেছি পাটি দিছে কি যে বলছে দিছে দিছে এরকম করে বসছে এখান দিয়ে পরে এখানে বসছে রে তোমার সামনেই পড়ে গেছে পড়ে মরে গেছে ইন্নালিল্লাহি ইন্নালিল্লাহি রাজিউন শোনো ফাতেমা বৃষ্টি হইলে বের হইবা না ঠিক আছে এই আসমা এদিকে এসো ধরো এটা তোমার আপনি এই ওয়াশরুমটা ঠিক করে নেবেন হ্যাঁ তুমি গুনতে পারো দিয়ে গণ তো কয়টা গণ সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা আরো দুটো দিস তো এই ধরেন এই 15,000 টাকা আপনি রাখেন আমার টাকা কোন এটা আপনি রাখেন কান্না করেন না কান্না করেন না আরে আবার আসবেন আবার যদি বান্দরবন কখনো আসি তখন আবার আসবো না ঠিক আছে আমরা আমরা আসি হ্যাঁ দোয়া করি হাজার হাজার দোয়া করি চলো তুমি আমার রাস্তা দিয়ে আসো কোন দিক দিয়ে নামতে হবে এদিক দিয়ে না তোমরা একজন আগে নাম
ওই রে ভাই রে ভাই কেমনে আর পুরো দিন উঠে নামে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম